ইউটিউবের মধ্যে ফার্স্ট পেমেন্ট কখন দেয়া হয় তো দেখুন এই প্রশ্নটা যে সমস্ত নতুন ইউটিউবাররা ইউটিউবের মধ্যে চ্যানেল তৈরি করে তাদের প্রত্যেকের মনের মধ্যেই আসে সো আজকের এই ভিডিওতে পুরো কমপ্লিটভাবে ডিটেলসে আপনাদেরকে বলবো যে ইউটিউব কখন ফার্স্ট পেমেন্ট আমাদেরকে পাঠায় তো দেখুন বন্ধুরা ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পাওয়ার জন্য আমাদেরকে অনেকগুলো ক্রাইটেরিয়া পূরণ করতে হয় যার পরে কিন্তু আমরা আমাদের ফার্স্ট পেমেন্টটা পেয়ে থাকি সবার প্রথমে তো আমাদেরকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে সেখানে কন্টেন্ট আপলোড করতে হবে এই সমস্ত কিছু করার পরে যখন বারো মাসের মধ্যে এক বছরের মধ্যে আমাদের চ্যানেলে চার হাজার ঘন্টার ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হওয়ার পরে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার ছাড়াও আমাদের আরও কিছু কাজ রয়েছে সেটা হলো কি না আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব সেটা ঠিক আছে কিন্তু তার সাথে সাথে আমাদেরকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টকে আমাদের ইউটিউবের সাথে লিংক করতে হবে তারপরে যখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব আমাদের পিন নাম্বার ভেরিফাই করা হবে অর্থাৎ আমরা ইন্ডিয়ার কোন জায়গাতে থাকি বা আমাদের দেশের আমরা কোন স্টেটের মধ্যে থাকি সেটা ভেরিফাই করা হবে তার জন্য আমাদের অ্যাড্রেসে একটা পিন পাঠানো হবে ইউটিউবের অ্যাডসেন্সের পক্ষ থেকে সো দেখুন এই পিনটাকে ভেরিফাই করাতে হবে ভেরিফাই সমস্ত কিছু করে নেওয়ার পরে তারপরে যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে হানড্রেড ডলার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সেই অ্যামাউন্টটা আপনাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে সেটা কিন্তু মাসের একটা নির্দিষ্ট ডেটে করা হয় সেই ডেটটা হলো প্রতি ইংরেজি মাসের একুশ তারিখে প্রতি ইংরেজি মাসের একুশ তারিখে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আপনার যদি হানড্রেড ডলার কমপ্লিট হয়ে গিয়ে থাকে সেই অ্যামাউন্টই ট্রান্সফার করে দেওয়া হয় যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে হানড্রেড ডলার কমপ্লিট না হয় তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে পরের মাসের একুশ তারিখ পর্যন্ত কারণ যতক্ষণ না আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে হানড্রেড ডলার কমপ্লিট হচ্ছে হানড্রেড ডলারের থেকে বেশি হলে তো খুবই ভালো কিন্তু হানড্রেড ডলার মিনিমাম আপনাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কমপ্লিট করতে হবে হানড্রেড ডলার কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার হবে না আর একবার যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে হানড্রেড ডলার কমপ্লিট হয়ে যায় তারপরে ওই অ্যামাউন্টটা প্রতি ইংরেজি মাসের একুশ তারিখে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে সো ফ্রেন্ডস ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন তার সাথে সাথে যদি আমার চ্যানেলের মেম্বার এখনও পর্যন্ত আপনি না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রিতে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে এরকমই ইনফরমেশনমূলক নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন